সিলেটে আসা প্রবাসীরা থাকছেন নয়টি হোটেলে প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আর সকল খবরাখবর উপভোগ করুন যুক্তরাজ্য থেকে সিলেটে আসা দুইশো সাতজন প্রবাসী নয়টি হোটেলে অবস্থান করছেন সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে দুইশো সাতজন প্রবাসীর মধ্যে সিলেট নগরীর হোটেল ব্রিটেনিয়া ছয়ত্রিশ জন হোটেল অনুরাগে দশজন হোটেল নুরজাহানে উনচল্লিশ জন হোটেল হলিগেটে ষোলো জন হোটেল হলিসাইডে পাঁচজন হোটেল স্টার প্যাসিফিকে ছয় জন হোটেল লারুজে ছাপ্পান্ন জন হোটেল লাভিস্তায় ছয়ত্রিশ জন এবং হোটেল রেইনবো গেস্ট হাউজে জন। তাদের শারীরিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এর আগে সোমবার দুপুর সাড়ে বারোটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুইশো দুই ফ্লাইটে তারা সিলেট অবতরণ করেন বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিমান অফিস সূত্র তিনি বলেন লন্ডনের হিত্রো এয়ারপোর্ট থেকে দুশো জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি দুইশো ফ্লাইট সোমবার দুপুর সাড়ে বারোটায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পরে ত্রিশ জন যাত্রী নিয়ে সে ফ্লাইট ঢাকা যায় এবং দুইশো সাতজন প্রবাসী সিলেটে নামেন সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে রাখা হবে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এদিকে সিলেট বিমানবন্দরে দুইশো সাতজন যাত্রী নামার পরপরই করা নিরাপত্তার মধ্য দিয়ে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সাত দিনের কোয়ারেন্টিন পালনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে